আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে পরিচিত হয়নি, আমি টি.আই.হৃদয় মিয়া, ওষুধের রিভিউ করে থাকি। বরাবরের মতো এবার আপনাদের সাথে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ সিরাপ নিয়ে। যেহেতু এখন রেইন সিজন আসতেছে বা উইন্টার সিজন আসতেছে, আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে, সবারই এখন বেশার কম খুবই কাশি হবে। কাশি বলতে কাশি হইতে পারে, স্ল্যামাযুক্ত কাশি হইতে পারে, বুকে কফ জমে যাওয়া হইতে পারে। এই ক্ষেত্রে আপনি কম ওষুধটি খাবেন, আসলে হাজারো ওষুধ আছে। এই ক্ষেত্রে প্রাথমিক স্টেপে আপনি অবশ্যই কোনটা খাবেন, এটা আপনাকে এই মুহূর্তে বিবৃতি দিয়ে আমি ক্লিয়ার করব। আমরা আজকে ক্লিয়ার করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টকে বেছে নিব, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এই প্রোডাক্টটা যা দেখতে পাচ্ছি, অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে জেনেরিক নেম। আর যে মেডিসিনটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা হচ্ছে অ্যাম্ব্রক্স, অ্যাম্ব্রক্স সিরাপ। তো অ্যাম্ব্রক্স বাজারে দুই তিন প্রকারে পাওয়া যায়, ক্যাপসুল আকারে 75 গ্রাম যে ক্যাপসুল। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড, পিডিয়াট্রিক ড্রপ সব কোম্পানির আছে, এসকার অ্যাম্ব্রক্স ড্রপ, আর বিশেষ করে সিরাপও সব কোম্পানির আছে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড। আমরা আজকে কথা বলবো অ্যাম্ব্রক্স সিরাপ নিয়ে। অ্যাম্ব্রক্স এটা দুইটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, আমি ওই দুইটাই বলবো আপনাদের সাথে। তাহলে বরাবরের জন্য যেটা বলি একটা বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড খুবই গুরুত্বপূর্ণ একটি কাশির সিরাপ হিসেবে বিবেচিত বাংলাদেশে। আর অ্যাম্ব্রক্সল আপনি কখন খাবেন? যখন আপনার স্ল্যামাযুক্ত কফ জমে যাবে, বুকে কফ জমে আছে, এই টাইপের হবে, বা আপনার কাশি সংক্রমণ হচ্ছে একদম ফার্স্ট স্টেপে আছেন, ওই ক্ষেত্রে আপনি অ্যাম্ব্রক্স বা অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড এই সিরাপটা অবশ্যই গ্রহণ করতে পারেন। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা গ্রহণ করার নিয়ম হচ্ছে 2 চামচ করে 3 বার। এটা বাজার মূল্যে খুবই সহজে একদম শোচনীয় 50 টাকার মধ্যে এমআরপি পাওয়া যায়। আর এটা প্রস্তুত করেছে স্কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। ওষুধ আপনি জানেন না কি কাজ করে, পুজোও পাচ্ছেন না, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিভিউ দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।